কুইন্সের জামাইকায় দিন দিন বড় হচ্ছে বাংলাদেশি কমিউনিটি, চারদিকে বাংলার প্রভাব। নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে এখন আর নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ করার সুযোগ নেই। কুইন্সের অ্যাস্টোরিয়া, জ্যাকসন হাইটস, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড, অজন পার্ক কিংবা ব্রঙ্কসের স্টার্লিং পার্কচেস্টারের পর এবার জামাইকায় গড়ে উঠেছে এক বিশাল বাংলাদেশি সাম্রাজ্য। সেখানকার আবাসিক এলাকা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সবখানে বাড়ছে বাংলাদেশিদের আধিপত্য। বাংলাদেশি কমিউনিটির বিস্তারের সাথে সাথে সেখানে বাংলাদেশি সংস্কৃতি এবং জীবনাচারও প্রতিষ্ঠা পেয়েছে, ফলে অনেকটা দেশীয় আমেজে আরামদায়ক জীবনযাপন করছেন জামাইকায় বসবাসরত বাংলাদেশিরা। দেখুন আমার করা একটি প্রতিবেদন। জামাইকার হিলসাইড অ্যাভিনিউ ও আশপাশের বিস্তৃত এলাকায় যেদিকেই যাবেন বাংলাদেশিদের আবাস ও বিচরণ চোখে পড়বেই। আশির দশকের গোড়ার দিকে তুলনামূলক কম দামে বাড়ি কিনে এই এলাকায় বসতি শুরু করেছিলেন বাংলাদেশিরা। সময়ের ব্যবধানে পুরো হিলসাইড অ্যাভিনিউই এখন বাংলাদেশিদের বিশাল সাম্রাজ্য। এক সময় অ্যাস্টোরিয়া ছিল, তারপর জ্যাকসন হাইট, এখন জামাইকা ইজ ভেরি ভাইব্রেন্ট কমিউনিটি। এখানে জামাইকা মুসলিম সেন্টার এবং অন্যান্য সুযোগ সুবিধা, দোকানপাট, রেস্টুরেন্ট, সুযোগ সুবিধার জন্য, কমিউনিকেশনের জন্য এবং আমাদের কমিউনিটি এখানে বন্ডেড অবস্থায় থাকতে চায়, সেই জন্য সবাই এখানে আসতে চায়। 2014 থেকে এখানে থাকি, তো মায়া লেগে গেছে একটা। বিশেষ করে 144 থেকে শুরু করে 179 স্ট্রিট পর্যন্ত সড়কের দুধারে যেদিকেই তাকাবেন চোখে পড়বে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও জনহিতকর সামাজিক প্রতিষ্ঠানের সাইনবোর্ড। ভিন দেশে বাংলায় লেখা সাইনবোর্ডগুলো প্রমাণ করে বাংলাদেশি কমিউনিটি এখানে কতটা প্রভাবশালী। বাংলাদেশিদের এই প্রভাব ও বিস্তৃতির স্বীকৃতিস্বরূপ গত বছর নিউ ইয়র্ক সিটি এখানকার একটি সড়কের নামকরণও করেছে লিটল বাংলাদেশ এভিনিউ। এটা হলো বাঙালিদের একটা হাব, যেটা আগে আমরা বাঙালিদের যে হাব হিসাবে ইউজ করতাম জ্যাকসন হাইট, ওখানে 73rd স্ট্রিটে আমরা যেতাম বাঙালিরা ওখানে প্রচুর। তো এখন এখানে জামাইকা হলো একটা মাল্টিন্যাশনাল মেট্রোপলিটন এরিয়া। লোকজন এখানে যদি দাম বেশি দিয়ে হলেও এখানেই থাকতে চায়, কারণ এটা আশেপাশে রেস্টুরেন্ট গড়ে উঠেছে। বসবাসের জন্য বাংলাদেশিরা কেন জামাইকাকে অন্যতম পছন্দের তালিকায় রাখেন প্রশ্ন ছিল ওই এলাকার বাসিন্দাদের কাছে। তারা জানালেন সহজ যোগাযোগের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা, গ্রোসারি, রেস্টুরেন্ট, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র, ইন্স্যুরেন্স ও ফাইন্যান্স সহ প্রয়োজনীয় সব সেবা বাংলাদেশিদের দ্বারা পরিচালিত হওয়ায় জামাইকায় বসবাস করে দেশীয় আমেজ অনুভব করেন তারা। এই শহরটা এত সুন্দর, একটা ছোট বাংলাদেশ হয়ে গেছে এখানে। আমাদের বাংলার চরিত্র আমরা উৎপাদন করতেছি। সন্ধ্যার সময় যখন বের হয়ে যাই, তখন একটু চা খাইলাম, একটু সিঙ্গারা খাইলাম, একটু সমোসা খাইলাম, একটু লোকজনের সঙ্গে কথা বললাম, একটা এই যে আন্তরিকতা, মানে দেশি, আমরা বাইরে থেকেও দেশের স্বাদ পাচ্ছি জামাইকায়। বিশেষ করে বাংলাদেশিরা যেখানেই থাকেন দেশীয় খাবারের সরবরাহ থাকতেই হবে। সেক্ষেত্রে জামাইকা জুড়ে অসংখ্য বাংলাদেশি হালাল রেস্তোরাঁ ও গ্রোসারি কমিউনিটির জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে, ফলে দিন দিন বাড়ছে কমিউনিটির আকার। মনে হয় যেন দেশের স্বাদে এখানে মিলে। সো প্রায় সময় আসি আমরা এখানে, আর খাবার নিয়েও গেছি, অনেক অনুভূতিটা পাচ্ছি, দেশের ফিলিংসটা আসে আর কি মাঝে মাঝে। সবসময় চেষ্টা করি বাঙালিদের যে সমস্ত প্রোডাক্ট, তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা সবসময় তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। জামাইকে যে হারে বাংলাদেশি কমিউনিটি প্রসার লাভ করছে তাতে অনেকেই বলছেন জ্যাকসন হাইটসের পর এটিই হবে বাংলাদেশিদের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র। আজ থেকে চার দশক আগে এই জামাইকায় যখন বাংলাদেশিরা বসবাস শুরু করেছিলেন তখন এই এলাকাটি এত অগ্রসর ছিল না। দীর্ঘ এই সময়ে বাংলাদেশি কমিউনিটি এই এলাকাটিকে তাদের পরম যত্নে গড়ে তুলেছেন। এখন এটি নিউ ইয়র্কের মধ্যে অন্যতম পছন্দের একটি নেইবারহুড। তবে এখানকার বাসিন্দারা বলছেন গোড়ার দিকটা তাদের জন্য অভিবাসনের ইতিহাস খুব একটা সুখকর ছিল না, কারণ এখানে বসবাস শুরু করার সময়ে তাদেরকে বর্ণবাদীদের নানান ধরনের অত্যাচার, নিগ্রহের শিকার হতে হয়েছিল। তবে সময়ের ব্যবধানে এই জামাইকাই এখন নিউ ইয়র্কের মধ্যে একটি মিনি বাংলাদেশে পরিণত হয়েছে। ইকবাল মাহমুদ, টাইম টেলিভিশন, জামাইকা, নিউ ইয়র্ক।